সম্রাতে বিভার্স দর্শক এবং শ্রোতাবেন্দু আমরা ছেষট্টি নম্বর ভিডিও ক্লিপে জানব কোন বান্দিকে দাস দাসীকে অথবা জীব জানোয়ারকে কষ্ট দেওয়া নিষেধ এই অধ্যায় একটি হাদিস হাদিসের রাবি বু আল আবু আলী সুবাই দিবনে মোকাররেন রাজি আল্লাহ তালহম তারা সাত ভাই ছিলেন তো তাদের একমাত্র খাদেম ছিল অর্থাৎ দাসী তাদের ঘরে তো তাদের মধ্যে সবচেয়ে ছোট ভাই সবচেয়ে ছোট ভাইটি ওই খাদে মা বা দাসীকে চর মেরেছে সবচেয়ে ছোট কম তার ছোট হিসেবে ফলে এরা সাল্লাহ আসালাম তাদেরকে আদেশ করলেন যে আমরা যেন ওই দাসীকে মুক্ত করে দিই দাস মুক্ত করে দিই তো যেহেতু চরমাটা অন্যায় এবং তাকে কষ্ট দেওয়া সল্লা সাল্লাহ আসালাম এই কষ্টের বিনিময়ে তাকে মুক্ত করতে আদেশ করেছেন তিনি বলেন যে আমরা আমাদেরকে আদেশ করেছেন এই মুক্ত করার জন্য সুতরাং কষ্ট দেওয়া হয়েছে নিষিদ্ধ কাজ করেছে নিষিদ্ধ কাজের ফলে তার বিচারটা হয়েছে অথবা তাকে যে করতে হয়েছে ওই তাকেই মুক্ত করতে হয়েছে এটা হলো ওই দুনিয়ার এই কষ্টের বিনিময়ে তাকে এই কামণটা করতে হয়েছে যেন আক্রান্তের কষ্ট থেকে বেশি যায় তাহলে তাকে রক্ষা করেন সুতরাং এখান থেকে শিক্ষণের বিষয় যে কাকে কষ্ট দিলে তাকে খুশিও দিন তাকে কষ্ট দিলে তাকে কষ্টের বিনিময়ে খুশিও দিন যেন ওই খুশির বিনিময়ে কষ্টটা লাঘব হয় এটা খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত